পরপর সব থাকার ব্যবস্থা রয়েছে। এটার নাম কি দিয়েছে, হেতাল, তারপরে এটা হচ্ছে গরান। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার মুগডাল এই তরকারি ঝুরঝুরে আলু ভাজা আর ভেটকি মাছ, ভেটকি মাছ কালিয়া, ভেটকি মাছ কালিয়া একদম জ্যান্ত টাটকা মাছ এখানকার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এখন সকাল 5:45 বাজে আর আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে খালি হেনরি আইল্যান্ড। সকালবেলা এখান থেকে ট্রেন ধরবো লক্ষ্মীকান্তপুর দোকান, ওটা ঘুরে যাবো। আর আজকে আমরা সকালবেলা কটায় বেরিয়েছি, 4:30 সময় বেরিয়েছি, 4:45 ট্রেন। ওই ট্রেন ধরে আমরা বারাসাত থেকে শিয়ালদা এলাম, শিয়ালদা এসে এখান থেকে এখন আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে ঘুরে যাবো নামখানা, আমখানায় নেবে, ওখান থেকে আবার আস্তে আস্তে আমরা অটো ধরে বকখালিতে চলে যাবো। ঠিক আছে চলো, যেতে যেতে কথা হচ্ছে। A few moments later আমরা এখন নামখানা স্টেশনে এসে পৌঁছলাম, এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব এখান থেকে জেটিঘাট, জেটিঘাট থেকে হেনরি আইল্যান্ড চলে যাবো। আর যদি ডাইরেক্ট কোনো অটোতে চলে যেতে পারি একদম পুরো হেনরি আইল্যান্ড তো ভালো। চলো এখান থেকে বেরোই, আস্তে যাই। এই এখন নামখানাতে নেবে, টোটোতে করে যাচ্ছি, এখন দেখি কতক্ষণ লাগে। আর এই ব্রিজের উপর উঠেছি, এই ব্রিজটা দাদা বলছে এখানে হাতানিয়া দোহানিয়া নদী, এইটা হচ্ছে হাতানিয়া দোহানিয়ার উপর ব্রিজটা, আর নদীটা হচ্ছে এইটা। বর্ষাকালে তো ভালোই মনে হচ্ছে জল এখানে জমে যায়, প্রচুর চওড়া। চলো এবার যাওয়া যাক। জয়ি বল, ট্রেনে তো ভালোই ঘুমিয়ে নিলি, হ্যাঁ? কখন খাবো, খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, আর কখন গিয়ে লাঞ্চ করবো বলতো। চল, ট্রেনটাও আজকে লেট করলো অনেক। হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট, এখানে টিকিট কাটতে হয়। সুন্দরী গেস্ট হাউস দাদা, হ্যাঁ বুকিং আছে। হেনরি আইল্যান্ডে যাদের রুম বুক করা আছে তাদেরকে এখানে টিকিট কাটতে হচ্ছে না, আর বাইরের থেকে যারা আউটসাইডার আসছে তাদের 10 টাকা করে বলে টিকিট কাটতে হয়। মানে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাবে। হ্যাঁ, হেনরি আইল্যান্ডের ভেতর ঢুকে গেছি। এইদিকে ফার্স্টের যে রুমগুলো আছে এই রুমগুলো মোটামুটি 1200 টাকা রুম খেয়াল আছে আমি যতটুকু জানি। এইখানে পরপর সব থাকার ব্যবস্থা রয়েছে, এটার নাম কি দিয়েছে, হেতাল, তারপরে এটা হচ্ছে গরান। আর সুন্দর ফুল গাছ টুল গাছ করা, বেশ সন্ধ্যাবেলাটা ভালোই লাগবে। আর এই দিকটা এদের হচ্ছে অফিস, এগুলো সবই আর কি গভর্নমেন্টেরই প্রজেক্ট আর কি। আর বাহ, এই গাছটা খুব সুন্দর লাগছে। বাণী বলে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে টাওয়ার হাউস, মানে এখানে যারা মোটামুটি এখানে রয়েছে আর কি গেস্ট হাউসে বুক করে এসছে তারা তো উঠতে পারবে, আর যারা এমনি 10 টাকা দিয়ে টিকিট করছে ওই সাইড থেকে গিয়ে টিকিট করে আসছে তারা গিয়েও ওখানে উঠতে পারবে টাওয়ারে। ওখান থেকে ওপর থেকে টোটাল আর কি হেনরিজ আইল্যান্ড যেটা আছে ভিউটা পুরো ভালোভাবে পায়। এটা হচ্ছে রেস্তোরাঁ যেটা লেখা রয়েছে, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করিনি, অলরেডি লেট হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা আগে করে তারপর আমরা হোটেলে চেক ইন করবো, ঠিক আছে? এখানে সুন্দরী গেস্ট হাউস আছে আর ম্যানগ্রোভ আছে গেস্ট হাউস, তো আমরা ম্যানগ্রোভটা নিই নি, আমরা সুন্দরী গেস্ট হাউসটা নিয়েছি। সুন্দরী গেস্ট হাউসটা একটুখানি আরও সমুদ্রের দিকটা আর কি পড়ে যাচ্ছে, প্লাস এখানে খাওয়া দাওয়ার যে হোটেলের জায়গাটা সেটা মোটামুটি একটুখানি কাছেই পড়ছে আর কি। এই পেছন সাইডটা আমরা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে এখানটা।
আর আগের থেকে বলে দিতে হয় কী খাওয়া হবে না হবে। এইখানে সব লেখা রয়েছে সঙ্গীত কমপ্লেক্সের নিয়মাবলী। এখানে অর্ডার ছাড়া কোনো খাবার বানানো হয় না। দুপুরে খাবার অর্ডার সকাল 9:30 মধ্যে দিতে হবে। দুপুরের খাবার দুপুর 2টোর মধ্যে খেয়ে নিতে হবে। এরকম পরপর সব রয়েছে। টিফিনের অর্ডার রাতের অর্ডারও সব দিতে হবে। হ্যাঁ, যা যা আছে আগের থেকে আর কি সব আমি এটা দেখিয়ে নিলাম। তোমার স্ক্রিনশট নিয়ে নিও। তুমি হচ্ছে এখনই সমুদ্র ধারে পৌঁছে গেছিস, আর তুমি তো সানগ্লাস পরে মনে হচ্ছে এখন সমুদ্র ধারে পৌঁছে গেছে। হ্যাঁ, সেটা থেকে একটু ডিস্টেন্স তো বেশি। আর অ্যাকচুয়ালি আমাদের আজকে আর কি ট্রেনটা একটু ভুগিয়েছে আর কি, যেহেতু আজকে ছুটির দিন সেই জন্য ট্রেন কিছু বাতিলও ছিল, তো আমাদের মোটামুটি একটু লেট হয়ে গেছে। করেসপন্ডিং যে ট্রেনটা আমরা কি ধরবো আর কি এদিকে আসার জন্য নামখানা লোকাল, তো সেটাও আমরা ঠিক মতো ধরতে পারিনি। মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের লেট হয়ে গেছে ঢুকতে। চলো এবার তাহলে একটু করে নিই খাওয়া দাওয়া, আর দেরি করো না। তারপর আবার যেতে হবে ওদিকটায়, একটু সমুদ্রের ধারেও ঘুরতে হবে। তো ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি রুমের দিকে চেক ইন করতে। এই দাদাই এনাদের আর কি টোটো রয়েছে, ওই টোটো করে আমাদের ছেড়ে দিচ্ছেন। যাচ্ছি রাস্তাটা একটু এবার খাবো, কিন্তু মাঝে মাঝে জোয়ার এসে আর কি বেড়ে যায়, তাই তো? এখানে আর কি মানে ওটাই হঠাৎ করে জোয়ার টোয়ার চলে আসে। আগে হয়তো কিছু অঘটন ঘটেছে বা কিছু জানি না, যাই হোক আর কি এখান থেকে আর কি সরকারের তরফ থেকে এখানে জলে নেবে, স্নান করা বারণ আছে, কিন্তু জলে নামা যাবে আর কি, মানে একটু পা ভেজানো হাঁটু অবধি ভেজানো সেটা করা যাবে। তো ঠিক আছে, আমরা এখন যাই গেস্ট হাউসের দিকে। বেশ সুন্দর পরিবেশ আর হাওয়াও দিচ্ছে। মাড হাউস 1, মাড হাউস 2। আচ্ছা, ওই যে রুমগুলো দেখালাম মাড হাউস 1, মাড হাউস 2, ওগুলো ওই সাইক্লোন যখন হয়েছিল সেই সময় আর কি ভেঙে গেছে, মানে আগে এখানে থাকার ব্যবস্থা ছিল, গেস্ট হাউস হিসেবেই ছিল। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি। আচ্ছা জয়ী, ছোট একটা পার্ক মতো করা আছে, ডোলনা আছে রে, এই দেখ। এই এখন সোজা আমরা ওই রাস্তা দিয়ে এখানে এসেছি, আর এটা সুন্দরী গেস্ট হাউস, আর আমাদের এটা রুম আছে, একটা ডবল বেড আছে, আর এদিকে একটা এসি রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রব মতো রয়েছে ছোট, টিভি, আর এদিকে মিরর, ড্রেসিং টেবিল রয়েছে একটা, আর এদিকটা বাথরুম আছে। বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু, ড্রেসিং টেসিনও আছে, আর এই দিকে একটা জানলা রয়েছে যেটা দিয়ে বাইরের। এইগুলো মোটামুটি এখানে মাছ চাষ করা হয়, মাছের ভেড়ি সব আর কি। সুন্দর, এখান থেকে উইন্ডোটা দিয়ে ভিউটা বেশ খুব সুন্দর আছে, বিকেল সন্ধ্যাবেলা ভালো লাগবে এটা। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে আমরা একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো, গিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আমরা যে রুমটা রয়েছি সেটা এসি ডিলাক্স ডবল বেডের রুম, আর এছাড়াও এর থেকে কমেও রয়েছে, 1200 টাকার রুমও রয়েছে, আর আমাদের রুমটা 1700 টাকা প্লাস জিএসটি, আর এদিকে রয়েছে 1500 টাকার রুমও রয়েছে, আবার 1200 টাকার রুমও রয়েছে। 1200 টাকার রুমে নন এসি, আর 1500 টাকার রুমটাও ভালো। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি,
আর ওই দিকটা আমাদের ওই যে রয়েছে দেখতে পাচ্ছ, ওইখানে আমরা রয়েছি সুন্দরী গেস্ট হাউস। ওই ঘুরে ঘুরে এসেছি, আর এই দাদা এখানকার লোকাল লোক। আচ্ছা বলছি, এখানে সমুদ্রে নামতে দেয় না কিসের জন্য? স্যার এখানে এই একটা পুলিশ অফিসার মারা গেছিল, নেভির পুলিশ। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ওই জন্য এখানে লাফা বন্ধ আছে। আচ্ছা মানে কি বসার সময়? হ্যাঁ। তারপর তো পুরো বন্ধ করে দিয়ে স্নান করা। কিন্তু অনেকে মারা গেছে। অনেকে মারা গেছে মানে হঠাৎ করে কি জল বেশি চলে আসে নাকি? মানে সমুদ্রটা এমন মানে একটু নিচু উঁচু। আচ্ছা এরম ভাবে গেছে, আবার এই ধারেরটা বেশি খালা। হ্যাঁ এবার দূরে গেছে। হ্যাঁ যাওয়ার পর হচ্ছে জল ভর্তি হয়ে গেছে আর আসতে পারে না। ফিরতে পারেনি। তার মানে যা বুঝছে এখানে মানে হাই টাইড আর কি যখন তখন আর কি এসে যায় জোয়ারটা আর কি, যার জন্য লোকজন আর কি জলে নামলেও দিকে মানে যখন আমরা ঢুকছি দূরে। হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে খালা বেশি। আচ্ছা এবার যখন আগিয়ে আগিয়ে যাচ্ছি সামনের দিকে জলের দিকে, হ্যাঁ তখন হচ্ছে খালাটা কম, উঁচু নিচু আছে। মানে সামনে যে জায়গায় পৌঁছেছি সেই জায়গাটা মনে হচ্ছে জল নেই, কিন্তু পেছন দিক দিয়ে দেখলাম জলটা ঘিরে নিয়েছে। যখন ছেড়ে আসছি দেখছি তখন জল ভর্তি। আচ্ছা আচ্ছা তখনই টানে ভেসেছে। তো সেই জন্য এখানে একটু হয়তো জলে নেবে একটুখানি হাত পা ভেজালো, ওইটুকু করতে পারে বড় জোর। সেটা এর বেশি না। এই যে এখানে সমস্ত ভেড়িগুলো, এগুলো খাড়ি না ভেড়ি কিছু বলে এরকম ভেড়ি, এই ভেড়িগুলোতে প্রচুর মাছ ফাছ আছে এখানে। তো দাদা এখানে কি কি মাছ আছে? ভেটকি আছে, গলদা আছে, মাছা আছে। আচ্ছা বাগদা আছে, মানে বড় বড় সাইজেরই আছে। বড় ছোট পম্পলেটটা তো এখানে হবে না, শুধু পম্পলেট মাছ তো নেই। আর এইখানে যে এই যে ফিশারি ডিপার্টমেন্ট গভর্নমেন্টের এখানে এই এই সব মাছই তো আমাদের যে এখানে খাওয়া দাওয়া করবো, এই মাছই খাওয়ানো, এখানকার মাছই ধরে খাওয়ানো হয়, তাই তো? বাহ বাহ, এখানের সমস্ত যে মাছ ফাছ আছে সেই সব মাছগুলোই ধরে খাওয়ানো হয় দাদা বললেন। এ না ধরো তো, একটু ডাবের জল খাওয়া হচ্ছে। মিষ্টি আমরা এই রাস্তা ধরে সোজা সমুদ্রের দিকে চলে যাব। এই রাস্তাটা এতটা সুন্দর, আর দুপাশ দিয়ে সমস্ত গাছপালাগুলো রয়েছে, এত গ্রিন। হ্যাঁ এখানে মনে হচ্ছে সুন্দরী, গরান, ইউয়া এইসব গাছ টাছগুলো রয়েছে, ঘন জঙ্গল। সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোল একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা করুন। চল দেখি যাই, আয় চল। মানে ওখানে কাঠের বিচটা দিয়ে দেখে দেখে যেতে বলছে, ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারিস। আর এইসব জায়গায় পুরো জল, এই নিচে একটু পরে বললো যে একটু পরেই জোয়ার ভাটার জল খেলবে, জল ঢুকবে পুরো, ঝিঝি পোকা ডাকছে, পুরো পুরো জঙ্গল এইসব, রোজ জল ঢুকে এখানে। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আমি খালি চোখে তো দেখতেই পাচ্ছি। ভিউটা একবার দেখো খালি, পুরো গ্রিন আর গ্রিন, যেদিকে তাকাবে সেদিকে গ্রিন আর গ্রিন, খুব সুন্দর। জাস্ট এন্ট্রান্সটা একবার দেখো কিরকম, মনে হচ্ছে গুহার মধ্যে ঢুকছি। আর ওই যে মধ্যিখান দিয়ে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে ওখান থেকে। আর আমার এরকম এলাকায় বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি, আমি একটু নিরিবিলি জায়গা বেশি পছন্দ করি। দীঘা বা পুরী বা বকখালি, যে কোনো জায়গায় হোক, এটা বকখালির কাছাকাছি একটা জায়গা এই বিচটা, তো সেই সব জায়গাগুলো এত ক্রাউডেড, তো সেই সব জায়গাগুলো আমার অত ভালো লাগে না লোকজনের ভিড়। এমন জায়গায় যাবো সেখানে শুধু আমি আর কেউ থাকবে না। এপাশে জঙ্গলগুলো দেখো, একবারে জঙ্গলগুলো, এই যে ফাঁকা এত সুন্দর বিচ, আর পেছন দিকে দেখো ওদিকে গ্রিন গাছপালাগুলো দেখা যাচ্ছে, আর পেছনে সমুদ্রটা দেখো একবার, সাদা বালি আর পুরো সমুদ্রটা দেখো। এই জন্য একে ভার্জিন বিচ বলা হয়, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে নিরিবিলি একদম, খুব কম লোকজন থাকে, মানে অত ক্রাউড নেই, পপুলেশন অত নেই যে মানে বকখালি বা দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘার মতো ওরকম লোকজন অত নেই। এখানে একদম ফাঁকা শুনশান, যেটা আমার খুব ভালো লাগে, শান্তির পরিবেশ একদম পুরো। আমি ফার্স্ট টাইম এখানে এলাম, কিন্তু আমার অসাধারণ লাগলো, অসাধারণ। দীঘা ঘুরেছি, পুরী ঘুরেছি, কিন্তু এই বীচটা সত্যিকারের সুন্দর বীচ। আর জয়ীকে দেখো, এখানে
কি করছিস? ক্যাসেল বানাচ্ছি। ক্যাসেল? এই সুন্দর বানিয়েছিস তো, বাহ 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 বাহ। আমরা এই ক্যাসেলে থাকবো বুঝলি। ভালোবেসে সখী নিভৃতে যতনে নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহারটি শিখো তোমার চরণে। ভালোবেসে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সমুদ্র থেকে ঘুরে এখন চলে এসেছি, এখন লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চে কি আছে বলে দাও। ডাল, আলু ভাজা, এইচড়ের তরকারি তো। আচ্ছা, মুগ ডাল, মুগ ডাল, এইচড়ের তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, আর ভেটকি মাছ, ভেটকি মাছের কালিয়া, একদম জ্যান্ত টাটকা মাছ। এখানকার দাদা, এখানকারই আপনাদের, এই এখানকারই মাছ তো না? একদম আমাদের প্রজেক্টেরই মাছ, প্রজেক্টেরই আপনাদের যে এখানকারই সব মাছ আছে। আমাদের এখানকার প্রজেক্টে চিংড়ি, ট্যাংরা, পার্শে, আচ্ছা আমাদের প্রজেক্ট থেকে নিয়ে এসে এখানে এই সব যত ভেড়িগুলো দেখছি এই ভেড়িগুলোতেই হয় না এখানে, একদম টাটকা মাছ। যাই হোক, দেরি না করে এখন খাওয়া দাওয়া শুরু করে দিই, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি, রান্নাবান্না অসাধারণ অসাধারণ এখানে, একদম ঘরোয়া রান্না যেরকম হয় না। ডাল, ডালটাও মিক্সড ডালটা খুব সুন্দর হয়েছে, ঝুরঝুরে আলু ভাজা আর এঁচড়ের তরকারি, আর সাথে মাছটা যার সাইজ ভেটকি মাছটা দারুণ। আর এখানকার একদম জ্যান্ত ধরা মাছ তো, টাটকা মাছ একদম খুব সুন্দর। আর এই মিল মোটামুটি, আমি যেহেতু ভেটকিটা নিয়েছি, ভেটকির মিলে প্রাইস পড়েছে আমার 240 টাকা পার কেজি। 100 গ্রামের উপরে মোটামুটি একটা মাছ আছে। আর পাশেই এখানে এদের হচ্ছে খাড়ি, এখান থেকে মাছ ধরে একদম মাছ দিচ্ছে। তো এখানে থাকছে হচ্ছে ডাল, মিক্সড ডাল, ঝুরি আলু ভাজা, এঁচড়ের তরকারি, ভাত আর চাটনি, পাঁপড়। আর যত খুশি তুমি ভাত ডাল তুমি সবজিগুলো নিতেই পারো, ভাত ডাল সবজিগুলো কমন। আর ভেটকি মাছ তার সঙ্গে দিয়ে 240 টাকা প্লেট। এছাড়া পমফ্রেট আছে, চিংড়ি আছে, পার্শে আছে, ট্যাংরা আছে, সব এখানকার একদম পুরো, কারণ খুব সুন্দর খাওয়া দাওয়া। রাজা দেখলি রাজাস, তারা করে আবার কিন্তু, চল খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো ওই সেই ওই দিকে আমাদের থাকার ঘর।